অস্ত্রবিরতি দিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। রুশ হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, যুদ্ধের নামে পাগলামি বন্ধের আহ্বান জার্মানির। যে কোনো পরিস্থিতির জন্য সেনা প্রস্তুত থাকতে বলেছে নেটো। পুতিন ও ল্যাভরফের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। United States will join them in sanctioning President Putin and Foreign Minister Lavrov and members of the Russian National Security Team. দেশের 1 কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে আজ। প্রস্তুত 28,000 কেন্দ্র, 70% মানুষকে টিকার আওতায় আনার টার্গেট পূরণের আশা। যান্ত্রিক ত্রুটির কারণে শাহজালালে দোহাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইট বাতিল। যাত্রীদের দুর্ভোগ, থাকার জায়গা পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা, গাফিলতির অভিযোগ। বারবার বলছে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে কোথায় থাকবো আমি, কিন্তু কোনো কোনো খবর নেই, কোনো কাতার এয়ারওয়েজের রিপ্রেজেন্টেটিভ নেই। পদ্মা সেতু ঘিরে বদলে যাচ্ছে রেল নেটওয়ার্ক। ভায়াডাক্টে বসছে পাথরবিহীন লাইন, ভাঙায় হচ্ছে আধুনিক জংশন। আড়িয়ালখা রেল সেতুর অগ্রগতি প্রায় শতভাগ। একটি তথ্য পেলেই মুহূর্তেই শনাক্ত হবে অপরাধী, জানা যাবে অতীতের সব রেকর্ড। রাজধানীর অপরাধ প্রবণ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ পুলিশের। এবং সাগরে জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি কক্সবাজারের জেলেরা। তবে বিক্রিতে কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের দাবি ব্যবসায়ীদের।